বাবা আপনার দেহের সঙ্গে ত্বকের মিল নাই কেন? সেদিন বাবার চেহারার দিকে তাকাইয়া দেখি চোখের মধ্যে পানি টলমল করে। বাবা আমারে ডাক দিয়ে কয়, বাজান রে, এই প্রশ্নের উত্তর আজকে তুমি বুঝবা না, এই প্রশ্নের উত্তর আজকে দিলে তোমার মাথার মধ্যে ঢুকবে না, এই প্রশ্নের উত্তর পাইবা তুমি যেদিন বাবা হইবা, তুমি যেদিন বাবা হইবা আমার কাছ থেকে শোনা লাগবে না, নিজে নিজে উত্তর পাওয়া যাবা। আমার একটা মাত্র সন্তান, বয়স 4 বছর। গত বছরে আমি হঠাৎ করে শীতের দুপুরবেলা গোসল করে আয়নার সামনে দাঁড়িয়েছি, তাকাইয়া দেখি চেহারার সঙ্গে আর ত্বকের সঙ্গে মিল নাই বন্ধুরে, দেহের সঙ্গে আর চেহারার ফেসের সঙ্গে মিল পাইতেছি না, একটু কম বেশি হয়ে গেছে। বাবার ওই প্রশ্নের উত্তরটা মাথার মধ্যে ঠাস করিয়া বাড়ি লাগিয়া যায়। ওই দিন মনে হয়েছে আমার বাবা তো 5টা সন্তানের বাবা, আমরা 4 ভাই 1 বোন, আমার বাবা এই সন্তানগুলোকে, আমাদের 5টা ভাই বোনকে আমার বাবা লেখাপড়া করাইছে, আমার বাবা লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ করেছে। আমি মাত্র 1টা সন্তানের বাবা, আমার সন্তানের এখনো লেখাপড়ার টেনশন আমি বাবার মাথায় নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিটি আদম সন্তান যখন জন্মগ্রহণ করে ফিতরাত ইসলামের উপরে জন্মগ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা স্বচ্ছ কলব দান করেন। বন্ধুরা রে, একটা স্বচ্ছ কলব যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেন, বান্দা যখন আস্তে আস্তে বড় হয়, মত বান্দা যখন গুনাহের পরিবেশ শিখতেছে, বান্দা এবার গুনাহের মধ্যে নিজেকে জড়ায় ফেলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করতে গুনাহ যখন গুনার মধ্যে ইনভলভ হয়ে যায়, আল্লাহর রসুল জানান, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ একটা গোস্তের টুকরা বান্দার অন্তরের মধ্যে, দেহের মধ্যে ফিট করে দিছেন। বান্দা যখন গুনাহ করে, ও বন্ধুরে, বান্দা যখন গুনাহ করে গোস্তের টুকরার মধ্যে, কলবের মধ্যে বন্ধুরা আমার দাগ পড়িয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন, একটা দুইটা করে করে দাগ পড়তে 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 এক পর্যায়ে একবার কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বান্দা এবার গুনার মধ্যে যখন সময় কাটাইতেছে, বান্দার আর নেকির কাজ ভালো লাগে না। ও বন্ধুরে, আল্লাহর পয়গম্বর জানান, তোমরা যদি দুনিয়ার মধ্যে গুনাহ করতেছো, একটা কথা জেনে রাখো, পৃথিবীর মধ্যে যত আদম সন্তান গুনাহ করে, প্রত্যেকটা গুনাহের ব্যাপারে 4 জন সাক্ষী আছে। কয়জন সাক্ষী? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন সুরায় কফ আয়াত নাম্বার 17, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ডানে বামে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি ফিট করে রাখছি। এই সিকিউরিটিটা কেন রাখছি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন একই সুরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা আদম সন্তান যেই গুনাহগুলো করে, জবান থেকে যেই কথাটা বের করে, প্রত্যেকটা কথা বন্ধুরা আমার রেকর্ড হয়, এটা 1 নম্বরের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে এক এক করে সাক্ষীর সামনে দাঁড় করাবেন। 2 নম্বরের সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, সূরা জিলজাল আয়াত নম্বর 4-5, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, যেই জমিনের উপরে বসে তুমি গুনাহ করতেছো, যেই জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করতেছো বান্দা, ওই জমিনটা কিন্তু তোমার গুনাহের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবেন কিয়ামত এমন একটা ভয়াবহ অবস্থা বন্ধুরে। ও বন্ধু, যেই দিন বাবা সন্তানের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, আপনজন বিবি আর সন্তান কেউ কোনোদিন বন্ধুরা আমার কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো এভাবে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউ
গুনি বাপ ভাই ও মা বহিন পর জন্দে জানোয়ার ইয়ার গার আশিক ও মাশুক নৌকার বান্দায়ে খেদমত গুজার কাম আয়েগা নাকি হর এক জুদা হো যায়েগা বলকে কে এক উজব দুশমন দন কা হো যায়েগা হুসনে তেরা চন্দ রোজা খির ফানা হো যায়েগা জিসমে তেরা নাজ হে ও খাক মে মিল যায়েগা জিসমে তেরা নাজ হে ও খাক মে মিল যায়েগা আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর কি জানান ও গো পয়গম্বর আপনি এমন একটা দিন সম্পর্কে আপনার উম্মতদেরকে জানায় দেন যেই দিনে মা বাবা কোনো কাজে আসবে না বান্দা করল যখন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে যা হয়ে যাবে বন্ধু এক একজন মানুষকে এক এক করে ডাকা হবে প্রত্যেকটা মানুষকে যখন সাক্ষীর সামনে বন্ধুর আমার দাঁড় করা দেওয়া হবে এক নম্বরের সাক্ষী যেই জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় গুণা করছি জমিনটা যখন আমার বিরুদ্ধে সাক্ষী ও মুসলমান লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনকে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ জমিনের উপরে দুনিয়াতে থাকতে অবস্থায় কত না আগুন জ্বালাইলাম কোদাল দিয়ে আঘাত করলাম খন্তা দিয়ে আঘাত করলাম আগুন জ্বালাইলাম কত কাজ করলাম সেই দিন জমিন তো কোনো কথা বলতে পারলো না আজকে জবান পাইলো কই মানি না তোমার জমিনের সাক্ষী এক নম্বরের সাক্ষী যখন বান্দা অস্বীকার করবে আল্লাহ দুই নম্বরের সাক্ষী কিরমান কাতিবিন কিরমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কিরমান কাতিবিন ফেরেশতা দুজন মানুষেরই থাকে সাথে থাকে সদা সর্বক্ষণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমল নামায় সবই তারা লিখে রাখে আমল নামায় মুসলমান ভাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এবার দুই নম্বর সাক্ষীর সামনে যখন দাঁড় করাবেন কিরমান কাতিবিন যখন সাক্ষী হয়ে দাঁড়াবে বন্ধু কিরমান কাতিবিন যখন আল্লাহর দরবারে সাক্ষী দিতেছে বান্দা আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ কিরমান কাতিবিন যদি দুনিয়াতে আমার সাথেই থাকবে গোপালপুর থেকে ওই যে শহরে পর্যন্ত যাইতে কত জায়গায় রাতের অন্ধকারে তরা এসে খাইলাম সেদিন তো কোনো সাহায্য করলো না আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেয় মানি না কিরমান কাতিবিনের সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তিন নম্বরে সাক্ষী দাঁড় করাবেন সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষীর কথা বলেন সাক্ষী যখন আমল নামা যখন কিরমান কাতিবিনের লিখিত আমল নামা যখন দাঁড় করানো হবে বান্দা আমল নামার দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাযিরা আমল নামার দিকে বান্দা তাকায় আল্লাহকে ডাক দেয় আল্লাহ আমল নামার দিকে তাকাইয়ে দেখলাম ছোট গুণাও সারে নাই বড় গুণাও সারে নাই ছোট কাজগুলোও লেখা হয়েছে বড় কাজগুলোও লেখা হয়েছে আল্লাহ তোমার বান্দা কিরমান কাতিবিনকেই মানি না সাক্ষী আমল নামা তো দূরের কথা কিরমান কাতিবিনকে মানলে না আমল নামা মানতাম কিরমান কাতিবিনকেই মানি না আমল নামা মানার তো প্রশ্নই আসে না আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া বান্দা যখন এবার এবার আল্লাহর তিনটা সাক্ষী এক এক করে অস্বীকার করতেছে এ জবান দিয়ে যখন কথা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এবার চার নম্বরের সাক্ষীর সামনে দাঁড় করাবেন বন্ধুরে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাকে যখন আমল নামা আর সমস্ত তিনটা সাক্ষী অস্বীকার করার পর চার নম্বরের সাক্ষীর সামনে দাঁড় করানো হবে এর আগে বান্দার জবানটা বন্ধ করে দেওয়া হবে এতক্ষণ তো জবান দিয়ে এই চাপাবাজি চলতেছিল কথা ঠিক না ব্যা ঠিক এই চাপাবাজি বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জবানের উপরে মোহর মেরে দেবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ الله رب العالمين বলেন বান্দারে এতক্ষণ পর্যন্ত তিনটা সাক্ষী অস্বীকার করেছো
এবারে চার নম্বরে সাক্ষীর সামনে তোমারে দাঁড় করাইলাম, তার আগে জবানটা বন্ধ করে দিলাম, এ জবান বন্ধ আর কথা বলার সুযোগ নাই। এবার আমার হাত সাক্ষী দেবে মুসলমান, আমার পা সাক্ষী দেবে, অঙ্গগুলো সাক্ষী দেবে। ও মুসলমান বলেন তো দেখি, আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে নাকি? এবার যখন বান্দার ব্যাপারে জাহান্নামের অর্ডার হয়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ একটু তোমার কাছে ফুসরা চাই, আজকে হাসরের ময়দানে মা আছে বাবা আছে, আল্লাহ তোমার কাছে একটু ফুসরা চাই, হাসরের ময়দানে মা বাবার কাছ থেকে একটু সহযোগিতা পাই কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে অনুমতি দিয়ে দিবেন, ও বন্ধু রে বান্দা এবার অনুমতি পেয়ে হাসরের ময়দানে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মার সঙ্গে দেখা হয়ে গেছে, মাকে ডাক দিয়ে বলে, মা দুনিয়ার জমিনে না 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলা, মা 4 মাস বয়স থেকে নিয়ে শুরু করে পেটের মধ্যে লাথি মেরেছিলাম। ও বন্ধু রে চিকিৎসা বিজ্ঞান বলেন, একজন বাচ্চার সন্তান, একজন সন্তান মার পেটের মধ্যে যবে থেকে রূপ পাইতে শুরু করে, যবে থেকে নড়াচড়া করতে শুরু করে, মার কলিজার সঙ্গে বাচ্চার এরকম পাটা লাগানো থাকে, বাচ্চার মার কলিজার সঙ্গে যখন বাচ্চার পাটা লাগানো পালানায় বাচ্চা মার কলিজার মধ্যে আঘাত করে। ও বন্ধু রে চিকিৎসা বিজ্ঞান বলেন, একজন সন্তান মার কলিজার মধ্যে, মার পেটের মধ্যে রূহ পাওয়া থেকে নিয়ে শুরু করে দুনিয়ায় আসা পর্যন্ত মার কলিজার মধ্যে একবার দুইবার লাথি মারে না। চিকিৎসা বিজ্ঞান জানান, মার কলিজার মধ্যে একবার দুইবার না, 4,500 বার সন্তান লাথি মারে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু রে তুমি আর আমিও কিন্তু মার কলিজার মধ্যে লাথি মেরেছি। ও ভাই এখানে অনেক বাবা আছেন যার মা নাই, বাবা নাই। ও ভাই রে অনেক মা দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির কবরে ঘুমায় আছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, মার পেটের মধ্যে সন্তান যখন সবে মাত্র জায়গা পেয়েছে মার পেটের মধ্যে, এবার জায়গা যখন পেয়েছে মা, আল্লাহ পাক রব্বুল আলামিন মার পেটের ভিতরকার অবস্থা আল্লাহ বর্ণনা করেন। আল্লাহ প্রথমে বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে মার পেটের মধ্যে সুরক্ষিত একটা জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকতে দিয়েছি, সেখানে তিন চিল্লার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষ বানাইলাম। ও বান্দারে মানুষ যখন তোমারে বানাইলাম, মার পেটের মধ্যে লাথি আর ঘুষি তখন তুমি মারতেছো, যেই দিন দুনিয়াতে আসছো মার সামনে দাঁড়াইয়ে সন্তান এই কথাগুলো যখন কিয়ামতের ময়দানে বর্ণনা করতেছে, মাকে বলবে, মা দুনিয়ার মধ্যে না 4,500 বার লাথি খাইছিলা, ও মা দুনিয়ার মধ্যে আমারে যখন গর্ভে ধরেছিলা সেখান থেকে নিয়ে শুরু করে এমন একটা রাত নাই, গর্ভে ধরা থেকে নিয়ে শুরু করে ডেলিভারি পর্যন্ত এমন একটা রাত নাই যে আরামের মধ্যে ঘুমাইছিলাম, ও মা শীতের রাত্রে লাথি খাইয়া না ঘুম তোমার ভেঙে গিয়েছিল। মার সামনে দাঁড়ায় বলবে, মা আমার লাথি খাইয়া শীতের কনকনে শীতের মধ্যে কম্বল ছেড়েছো, বালিশ ছেড়েছো, আরামের বিছানা ছেড়েছো, ফলরের মধ্যে পায়চারি করেছো। বন্ধুরে আমি মাত্র একটা সন্তানের বাবা, আমি আমার নিজের চোখে দেখেছি আমার সন্তান যখন বিবির গর্ভের মধ্যে হঠাৎ করে রাত্রে 2:30 বাজে বিছানায় হাত দিয়ে দেখি বিবি নাই, চোখটা মেলে দেখি বিবি ফলরের মধ্যে এদিক ওদিক হাঁটে, আমিও বিছানা ছাড়লাম, ডাক দিয়ে বললাম, এত রাত্রে 2:30 বেজে গেছে, রাত্রে ঘড়ির কাঁটা 2:30 চলে গেছে, এখনো পর্যন্ত ঘুমাও না রে বিবি, এখনো পর্যন্ত কেন বিছানা ছেড়ে ফ্লোরের মধ্যে পায়চারি করো? বিবি আমার কথা বলতে পারে না, চোখ থেকে পানির ফোয়ারা চলতেছে, ঠোঁট দুইটা কামড়াইতেছে, ডাক দিয়ে বলে, স্বামী রে
তাকাইয়া দেখো সন্তানের লাথিয়ার ঘুষি মারা শুরু হয়েছে। আমি মা সারা দিনের ক্লান্ত শরীরটা লইয়া সবে মাত্র বিছানার মধ্যে গেছি, একটু ঘুমাবো, চোখের মধ্যে ঘুম ঘুম ভাব, একটু মাত্র ঘুম আসছি, ঘুমের মাধ্যমে সারা দিনের ক্লান্তি হয়তো দূর হয়ে যাবে এমন চিন্তা নিয়ে ঘুমাইতে গেছিলাম ঠিক, কিন্তু সন্তানের লাথিয়ার ঘুষি খেয়ে আমি ঘুমাইতে পারি নাই। এবার জরায়া ধরে কান্না শুরু করে দিয়েছে, ও ভাই বলতে চাই এখানে আমি আর তুমি যত মানুষ আছি, আমিও তো তুমি আমার আমার মার কলিজার মধ্যে লাথি মেরেছি, আমি তুমিও তোমার মার কলিজার মধ্যে লাথি মেরেছো ভাইয়া, একটু কি কখনো লক্ষ্য করেছো? চিকিৎসা বিজ্ঞান বলেন 57 ইউনিট প্লাস ব্যথা না হওয়া পর্যন্ত কোনো মা সন্তান জন্ম দিতে পারে না। চিকিৎসা বিজ্ঞান আরো বলেন 57 ইউনিট ব্যথার পরিমাণ হলো দেহের মধ্যে 20টা হাড্ডি যদি একসঙ্গে ভেঙে যায় ব্যথার পরিমাণ হয় 57 ইউনিট, এর থেকেও বেশি ব্যথা সহ্য করে তোমাকে আর আমাকে জন্ম দিয়েছে তোমার আমার মা। ও বন্ধুরে, কত মা কত সন্তান এখানে আছো, সন্তানকে নিয়ে আরামের মধ্যে আছো, বিবিরে নিয়ে আরামের মধ্যে আছো, মার খবর নাই, বাবার খবর নাই, মা ওই যে কবরের মধ্যে শুয়ে শুয়ে সন্তানের দিকে তাকায়া কান্দে, সন্তান রে গুনার মধ্যে নিজেকে জড়ায়া ফেলছে সন্তান, আমি মা কবরের মধ্যে তোমার অপেক্ষায় আছি, তুমি নেক আমল করলে আমার কবরে পার্সেন পাওয়া যায়, আমার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির একটা ভাগ পাঠায়া দেয়। ও সন্তান রে, শেষ পর্যন্ত তুমি কিন্তু কলিজায় লাথি মেরে কলিজা ফাটায়া দিছিলা। ও বন্ধু রে, চিকিৎসা বিজ্ঞান বলেন শেষ পর্যন্ত সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান দুনিয়াতে আসার সময় মার কলিজার মধ্যে এমন একটা লাথি মারে, মার কলিজাটা ফেটে যায় বন্ধুরে। বলেন তো দেখি, মার কলিজা লাথি মাইরে ফাটাইলা, ওই কলিজার মধ্যে পৃথিবীর কোনো সেলাই মেশিন দিয়ে সেলাই করা চলে, কোনো টেপ মারা চলে, কোনো কোনো রকমের কোনো সুপার গ্লু মারা চলে নাকি? এজন্যে দেখবেন সন্তান যখন হয় সন্তানকে সর্বপ্রথম মার বুকের কাছে দেওয়া হয়। কেন দেওয়া হয়? ওই ফাটা কলিজার মধ্যে বন্ধু পৃথিবীর কোনো মেডিসিন চলে না, একমাত্র মেডিসিন হলো সন্তানকে যদি বুকের কাছে দেওয়া যায়, ফাটা জায়গা বন্ধ হয় না ঠিক, কিন্তু বুকের চিনচিনা নিয়ে একটু বন্ধ হয়। এজন্যে মুসলমান, আমি আমার বাস্তব জীবনে দেখেছি, অনেক রাত্রে মাহফিল করে যখন বাসার মধ্যে ঢুকেছি, বিবির দরজার সামনে দাঁড়ায় কমপক্ষে 10টা ডাক দেওয়া লাগছে, কিন্তু মার দরজার সামনে এখনো যাই নাই, মার দরজায় একটা ডাকও মারে দেই নাই। অনেক সময় দেখেছি মার দরজায় এখনো ডাক দেওয়ার দরকার হয় নাই, মা দরজা খুলে বাবা বলে ডাক দেয়। ওই সময় চিন্তা করেছি, ওই যে মা কলিজার ফাটা জায়গাটা চিনচিনানি করে। চিকিৎসা বিজ্ঞান আরো বলেন, এজন্যে মা যখন সন্তানকে চোখের আড়াল করে, কোনো সন্তান যখন মার চোখের আড়ালে যায়, তখন সেই মার কলিজার ফাটা কলিজার মধ্যে চিনচিন করে। ও বন্ধুরে, সন্তানকে যতক্ষণ পর্যন্ত না দেখে মার কলিজার মধ্যে চিনচিনানি বন্ধ হয় না। আমার যতবার এই দৃশ্য দেখেছি ততবার মনে হয়েছে মার ওই ফাটা জায়গায় বুঝি চিনচিন করতেছে, এজন্যে মা বুঝি এত রাত পর্যন্ত নাকি ঘুমায়া বসে আছে। মারে কতবার জিজ্ঞাসা করেছি, মা তুমি কি ঘুমাও নাই, রাত্র 2টা 2:30 বেজে গেছে, এখনো কি তুমি ঘুমাও নাই? মা ডাক দিয়ে বলে, বাজান রে তুমি সফরে আসো বাইরে আসো, তুমি সন্তান আসবা বাড়িতে এটা আমি জানি, এজন্য তুমি সন্তান রে চোখের আড়ারে রাইখা, আমি মা আরামের বিছানার মধ্যে ঘুমাইতে পারি না, বুকের ভিতর কেমন জানি ব্যথা ব্যথা লাগে, বুকের ভিতর কেমন জানি ব্যথা ব্যথা লাগে। চিকিৎসা বিজ্ঞানের ওই থিওরি তখন মাথার মধ্যে টাস করিয়া বাড়ি লাগছে, ও সন্তান তুমি বাইরে থাকলে চোখের আড়াল থাকলে মার ফাটা কলিজার মধ্যে চিনচিন চিনচিন করে, এজন্য ওই চিনচিনানি মারে ঘুমাইতে দেয় না, মারে জাগ্রত থাকতে বাধ্য করে। ও বন্ধু রে, এখানে কত সন্তান আছো মার অবাধ্য সন্তান, কত সন্তান আছো মারে কথা দিয়ে আঘাত করেছো, কত সন্তান আছো মারে হাতের দ্বারা আঘাত করেছো। ও বন্ধু, আমার নিজের চোখে দেখা এমন সন্তানকে দেখেছি
দেখছি মার দেহের মধ্যে সন্তান পা দিয়ে লাথি মাইরা দিছে। ও বন্ধু রে, আবার নিজের চোখে এটাও দেখেছি ওই সন্তান দুনিয়া ছাড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও তামাম পৃথিবীর সকল গুনাহের শাস্তি আল্লাহ পরকালে দেন, আল্লাহর পয়গম্বর বলেন কোন সন্তান যদি পিতার মাতার অবাধ্য হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে পিতা মাতার অবাধ্য হওয়ার শাস্তি দুনিয়া থেকে দেন, তারপরে বিদায় করেন। ও বন্ধুরে, এই মা যখন মার সামনে দাঁড়ায় সন্তান বলে ও মা, দশ মাস দশ দিন গর্ভে ধরে ক্ষান্ত নাম সব যন্ত্রণা সহ্য করেছিলা, বালতি বালতি রক্ত তোমার দেখে থেকে গেছে, ও মা শীতের রাত্র এক পাশে প্রসব করেছি আর এক পাশে শোয়াইছো, শেষ পর্যন্ত বুকের উষ্ণতায় বুকের উপরে শোয়াইয়াছি দে থর থর করে কেঁপেছো, আমারে ঘুম পাড়াইছো উষ্ণতায় রেখেছো, ও মা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকির জন্য জাহান্নামের ওয়ার্ডার করে করে ফেলছে, একটা নেকি কি আমারে দেওয়া যায় না। মা সেদিন ডাক দিয়ে কয় কে রে তুই সন্তানের পরিচয় দাও, দুনিয়াতে বিয়ে হয়েছিল কিনা মনে নাই, দুনিয়াতে আমার সন্তান ছিল কিনা তা মনে নাই, বিদায় হয়ে যাও চোখের সামনে থেকে। ও বন্ধু রে, সন্তান এবার মার সামনে মার কাছ থেকে নিরাশ হয়ে ছুটতে থাকবে হাসরের ময়দানে, বাবার সঙ্গে দেখা হয়ে যাবে, বাবারে ডাক দিয়ে বলবে বাবা দুনিয়াতে না খাইয়া না আমারে খাওয়াইছিলা, ও বাজান সারাদিনের পরিশ্রম করিয়া সন্ধ্যাবেলায় যখন পারিশ্রমিক পেয়েছ, অনেক বাবাকে দেখেছি পকেটের মধ্যে একটা পাঁচ টাকার রুটি পকেটের মধ্যে পলিটিনের মধ্যে পেঁচাইয়া নিয়ে আসছে, বাবারে যদি জিজ্ঞাসা করা হয় বাজান তুমি এই পাঁচ টাকার রুটিটা পলিটিনের মধ্যে নিয়ে আসতো কেমনে, বাবা তখন বলে বাজান রে সারাদিনের ক্লান্ত শরীর বড় ক্ষুধার্ত, যখন পারিশ্রমিক পাইলাম মনে হয়েছিল পাঁচ টাকার একটা রুটি কিনে খাই, রুটিটা যখন হাতের মধ্যে নিলাম তোমার কথা মনে হয়ে গেছে, রুটি আর আমার গলার মধ্যে যায় নাই, রুটি আমার মুখের মধ্যে দিতে পারি নাই, আমি তোমার জন্য রুটিটা প্যাকেট করে নিয়ে আসছি। ও বাজান একটা কথা মনে হয়ে গেল আপনাদেরকে বলি, পাঁচ বছর ছয় বছর আগের কথা বলতেছি, একদিন সকাল দুপুরবেলা আমার বাবা শীতের দুপুরবেলা গোসল করে আসছেন, বাবা একটা আমাকে বলতেছেন বাজান একটু পিঠের মধ্যে তেল দিয়ে দিলে দিতে পারবা কিনা, বাবার খেদমত করার একটু চান্স পাইলাম পিঠের মধ্যে তেল দিতে শুরু করেছি, হঠাৎ করে বাবার চেহারার দিকে আর পিঠের দিকে শরীরের দিকে নজর আমার নজর পড়ে গেল, বাবারে ডাক দিয়ে বললাম বাবা আপনার দেহটা দেখে মনে হয় ফর্সা, একসময় খুব বেশি ফর্সা ছিলেন, বয়স্ক হয়ে গেছেন তারপরেও শরীরটা দেখে ফর্সা মনে হয়, ও বাজান চেহারার দিকে তাকাই গা কেমন কেমন পোড়া পোড়া মনে হয়, বাবা আপনার দেহের সঙ্গে ত্বকের মিল নাই কেন, সেদিন বাবার চেহারার দিকে তাকাইয়া দেখি চোখের মধ্যে পানি টলমল করে, বাবা আমারে ডাক দিয়ে কয় বাজান রে এই প্রশ্নের উত্তর আজকে তুমি বুঝবা না, এই প্রশ্নের উত্তর আজকে দিলে তোমার মাথার মধ্যে ঢুকবে না, এই প্রশ্নের উত্তর পাইবা তুমি যেদিন বাবা হইবা, তুমি যেদিন বাবা হইবা আমার কাছ থেকে শোনা লাগবে না, নিজে নিজে উত্তর পাওয়া যাবা। আমার একটা মাত্র সন্তান বয়স চার বছর, গত বছরে আমি হঠাৎ করে শীতের দুপুরবেলা গোসল করে আয়নার সামনে দাঁড়িয়েছি, তাকাইয়া দেখি চেহারার সঙ্গে আর ত্বকের সঙ্গে মিল নাই বন্ধুরে, দেহের সঙ্গে আর চেহারার ফেসের সঙ্গে মিল পাইতেছি না, একটু কম বেশি হয়ে গেছে, বাবার ওই প্রশ্নের উত্তরটা মাথার মধ্যে ট্যাশ করিয়া বাড়ি লাগিয়া যায়। ওই দিন মনে হয়েছে আমার বাবা তো পাঁচটা সন্তানের বাবা, আমরা চার ভাই একজন বোন, আমার বাবা এই সন্তানগুলোকে আমাদের পাঁচটা ভাই বোনকে আমার বাবা লেখাপড়া করাইছে, আমার বাবা লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ করেছে, আমি মাত্র একটা সন্তানের বাবা, আমার সন্তানের এখনো লেখাপড়ার টেনশন আমি বাবার মাথায় নাই, আমি সন্তানের পিছনে এখনো অতিরিক্ত খরচ করা লাগতেছে না, তাই যদি আমার চেহারার সঙ্গে আর ফেসের সঙ্গে
সঙ্গে আর বডির সঙ্গে মিল না হয়। আমার বাবা তো পাঁচটা সন্তানের বাবা, ওই বাবার তো ত্বক আর ফেস মিল না থাকাই স্বাভাবিক। ও বন্ধুরে, এখানে কত বাবা আছেন সন্তানদেরকে মানুষ করার জন্য নিজে নতুন কাপড় পরা বাদ দিয়ে দিছেন, সন্তানকে মানুষ করার জন্য কিন্তু নতুন জুতা পরা বাদ দিয়ে দিছেন। একদিন ঈদের দিনে বাবারে প্রশ্ন করেছিলাম, বাবা একটা জুতা আপনারে কিনে দেই, এখন তো কামাই শিখছি, এখন আমার পকেটে হাজার হাজার টাকা, এখন না আপনারে একটা জুতো কিনে দেই, চলেন ঈদের দিন, আজকে আগামীকাল ঈদের দিন, চলেন আজকে রাত্রে একটু শপিংয়ে যাই। বাবা আমারে ডাক দিয়ে কয় বাজান রে, তোমাদেরকে মানুষ করার করতে গিয়া আমি বাবা নতুন জুতা পরতে ভুলিয়া গেছি। আমি বাবার আর মনে চাই না নতুন জুতা পরি, আমি বাবা এখন পুরাতন জুতা পরতে অভ্যস্ত হয়ে গেছি। ও বাজান রে, এমন কষ্ট কিন্তু সন্তানের জন্য প্রত্যেকটা বাবা মারি করতে হয়। এই বাবার সামনে যখন দাঁড়াইয়া কিয়ামতের ময়দানে সন্তান ডাক দিয়ে বলবে, ও বাবা আমি সন্তানের জন্য না তুমি নতুন পোশাক পরতে ভুলে গিয়েছিলা, নতুন জুতা পরতে ভুলে গিয়েছিলা বাবা, আজকে আমাকে কি একটা নেকি দেওয়া যায় না? ওই দিন বাবাও চলে যাবে, সন্তানরা চলে যাবে, ও বন্ধু রে সন্তানরা পর্যন্ত বিদায় হবে, আপনজন ঘরের লোক স্ত্রী পর্যন্ত বিদায় হয়ে যাবে, যে স্ত্রীর জন্য আজকে পয়গম্বরের আদর্শ বাইপাস করে চলতেছ, সুন্নতের দাঁত ধরতেছ না, হালাল হারাম তমিজ করতেছ না, যে সন্তানদেরকে মানুষ করার জন্যে হালাল হারামের তমিজ নাই বন্ধুরে, বিবির মন চুষ্ট করার জন্যে কোন বন্ধুরা আমার মা বাবাকে পর্যন্ত দূরে রেখেছ, ও বন্ধু ওই বিবিও তোমার থেকে দূরে পালায়া যাবে, লোকটাকে ধরে যখন জাহান্নামের ফেরেশতারা বেরি পড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যাপারে বলবেন, খুজুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরআন ফাসলুকু। বান্দার ব্যাপারে যখন আল্লাহর আদেশ হয়ে যাবে, এই বান্দারে ধরো জাহান্নামের শিকল দিয়া বান্দারে বাঁধি বাঁধিয়া ফেলো, জাহান্নামের দিকে টানিয়া লইয়া যাও। ও বন্ধুরে কোন জাহান্নামের কথা আল্লাহ বলেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, ও উম্মতের দল, জাহান্নাম মানে গুনাহ মানে জাহান্নাম, জাহান্নামের মধ্যে কেমন অবস্থা তোমরা কি একটু দেখার চেষ্টা করবা না? আমি পয়গম্বর যেভাবে বলি এই হাদিসের দিকে তাকাও, জাহান্নাম দেখতে পাবা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে কোনো মানুষকে যখন জাহান্নামের অর্ডার দেওয়া হবে, বান্দাকে ধরে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এই বান্দাকে জাহান্নামের মধ্যে ফালায়া দেওয়া হবে, চতুর্দিকে আগুন আর আগুন চতুর্দিক থেকে বান্দাকে অ্যাটাক করবে, বান্দা চিৎকার করতে থাকবে, পানি দাও পানি দাও পানি দাও, ফেরেশতারা কানে শুনতে পায় না, বদির কান্না করে লাভ নাই, শত বছর পার হয়ে যাবে বন্ধু, তাদেরকে যেই পোশাকটা পরানো হবে, পোশাকের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, আগুনের পোশাক বানানো হবে, আলকাতরার পোশাক দেওয়া হবে তাদের, সেটা আবার আগুন দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা। আল্লাহর পয়গম্বর বলেন, এই মানুষগুলোকে যখন জাহান্নামের পোশাক পরানো হবে, বান্দাগুলোর দেহের গোস্তগুলো ঝুপঝুপ ঝুপঝুপ করিয়া খসিয়া পড়িয়া যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যখন দেহের থেকে গোস্তগুলো পড়িয়া যাবে, বান্দা পানির জন্য চিৎকার করতে থাকবে, শত বছর পার হয়ে যাবে, বান্দাকে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, এরকম চিৎকার কেন করো? বলে, পানি লাগবে, পানি দাও। ও বন্ধু, পানি যখন দেওয়া হবে, সাধারণ পানি না, ঠান্ডা পানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর জানান, তাদেরকে জাহান্নামের আগুনের উত্তপ্ত পানি দেওয়া হবে বন্ধু, যেই খাবারগুলো দেওয়া হবে, যেই ফলগুলো দেওয়া হবে, সেই খাবার সম্পর্কে আল্লাহ বলেন, কিন্তু মানুষের পিপাসা যখন খুব বেশি বেড়ে যায়, তখন কিন্তু বন্ধুরা আমার অন্যদিকে হুঁশ নাই, বান্দা ডকডক করিয়া গরম পানিগুলো খাইতে থাকবে, কিন্তু এত গরম পানি বান্দার জবান থেকে নিয়ে শুরু করে ভিতরের নাড়ি ভুঁড়িগুলো পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে পড়িয়া যাবে বন্ধু। ও
বন্ধু রে, ওই জাহান্নাম থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? ওই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কি করা লাগবে? আল্লাহর পয়গম্বর বলেন, একজন মানুষকে যখন জাহান্নামের জন্য অর্ডার দেওয়া হবে, আল্লাহর পয়গম্বরকে একজন ফেরেশতা গিয়ে বলবে, ও পয়গম্বর, আপনার একজন উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে যাইতেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে দৌড়ায়া চলে আসবেন, ডাক দিয়ে বলবেন, ও ও ভোলা উম্মত, আজকে আয় দেখি তোর জন্য আমি কোনো উপকার করতে পারি কিনা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হাত ধরে নিয়ে নেকির পাল্লার সামনে যাবেন, দ্বিতীয়বার ওজন করার কথা বলবেন। আল্লাহর পয়গম্বরের সামনে ওজন করা হবে, সত্যি আল্লাহর বান্দা বদির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর নবী নিজের হাতটা ভুলে দিয়ে বলবে, এবার ওজন করো। ও বন্ধু, দ্বিতীয়বারের জন্য যখন তৃতীয়বারের জন্য ওজন করা হবে, আল্লাহর পয়গম্বরের হাতের বরকতে তৃতীয়বার ওজন করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জান্নাতি হয়ে যাবে। পরেন সুবহানাল্লাহ।